আজকে আমার টিম ডেক্সে সবাই মিলে আমরা একটা ব্লগ বানাইছি। এটিকে ঘুরতে উঠতে ঘুরিয়ে উড়ে গেছি আইছি পথে, একটু হেরান লাগছে, একটু বইছি আর বার পরে দেখো সাইডটা কি লাগা সুন্দর লাগে না ভাম পাশে সুন্দর ধান ক্ষেতটা না। আমি চলো ধান ক্ষেতের মাঝখানে চলো আমি জানো ধান ক্ষেতের মধ্যে যাই। আর ক্ষেতটা কেমন হয়েছে ভাই? ক্ষেতটা তো বড়িয়া, খুব সুন্দর ক্ষেত। কত দেখো চাইদার দিকে খালি ধান দেখতে কত ভালো লাগে। ঠিক আছে আমি তো ফাইনালি আয়া পৌঁছে গেছি ধান ক্ষেতের পুরো মধ্যে মাঝখানে। আর আবার পরে ধান তোরা দেখা যায়, ধান তোরা ধরে গেছে দেখতে হয়, ধান ধরে গেছে ও দেখো নতুন ধান ধরে। হ্যাঁ পরে নতুন ধান এই বছরে ধান আখটা কই থেকে আই গেছে তারা মানুষকে তিন তিনটা ধান ক্যাটটা ভাই বহুত খাতারনাক ক্যাট, বহুত কষ্ট লাগে, বহুত ইয়ে লাগে। তিন তিন কালার ধানের রং হয়, প্রথম এক কালার, মাঝে মধ্যে সময় এক কালার, বাদে ধান কাটার সময় আর এক কালার। ঠিক আছে আকাশের রং দেখছো, পাখি উড়ে খুব সুন্দর পাখি আকাশের রং। ঠিক আছে চলো জমিনে যে আটি আমি যাই। ঠিক আছে আটি 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 গিয়া দেখাই দানকে গার পরিবেশ যে ভাল লাগে, যে ভালোবাসে গার পরিবেশ সেতে এ এগুলা জিনিস দেখে বহুত ভালো হইব। কিন্তু আমাদের গ্রামটা কত সুন্দর, যেমন গ্রাম এটা তখন 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 ধান কাটা হয়ে যাবে, তখন এটা শুকনো হয়ে যাবে। থ্যাংক ইউ ভাই, দেখো তো কত কত বড় ধানটা হয়ে ভাই, কাটা হবে তো কোন দিন, কাটা হবে তো কোন দিন, ফাল্গুন মাসে। এবার এবার ধান কোন দিন পাকবে, ফাল্গুন মাসে না চৈত্র মাসে? এবার পৃথিবীটা সুন্দর একেবারে একদম ফুলে আজকে আমার টিম দেখছে সবাই মিলে আমরা একটা ব্লগ বানাইছি। আমরা সবাই মিলে একটা ব্লগ দিছি, বাম্পার ব্লগ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশের গ্যালাই বন্টিটা বাজিয়ে দিও, আর লাইক করে দিও। লাইক করে ফাউরিও না ভাই, পরে ফাউরি যাও, তোমরা লাইক করো না। আর আমরা টিম সবাই দেখো লাইক 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 হাই করো হাই 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 বাই।